ओम शांति 9/10/2021 मुरली बाबा बोलछेन मिष्टि बच्चारा माता पिता के फलो करे सिंहासन आसीन हो एते कोनो कष्ट नहीं केवल बाबा के शरण करो और पवित्र हो। प्रश्न दीननाथ बाबा तार बच्चादेर भाग्य गड़वार जन्नो कौन राय दें? उत्तर बच्चारा शिव बाबा तुम्हादेर काछ थेके किछुई चान ना, तुम्हरा खाओ दाओ पढ़ाशुना करो एखान थेके रिफ्रेश हुए जाओ, किन्तु एक मुष्टि खुदेर गायन रयेछे एकुश जन्मेर जन्नो समृद्धशाली होते होले गरीबेर एक पयसाओ बड़ लोकेर 100 टाकार समान। সেই জন্য বাবা যখন ডাইরেক্ট আসেন তখন সব কিছু সফল করে নাও। গীত তুমি মাতা পিতা তুমি বন্ধু সখা ওম শান্তি। গীতের অর্থ তো বাচ্চারা সঠিকভাবে বুঝেছে, তারা আহ্বান হয়তো করে কিন্তু বোঝে না। তোমরা জানো যে তিনি হলেন আমাদের বাবা, বাস্তবে তিনি কেবল তোমাদের বাবাই নন সকলের বাবা তিনি, এটাও বুঝতে হবে। যত যত আত্মারা রয়েছে অবশ্যই সেই সকল আত্মাদের বাবা হলেন পরমাত্মা। বাবা বাবা বলতে থাকলে অবশ্যই অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণে আসবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। বাবা বাচ্চাদেরকে বলেন তোমাদের আত্মা পতিত হয়ে গেছে, এখন তাদেরকে পবিত্র বানাতে হবে। বাবা আছেন যখন তখন সকলের নির্বিকারী হওয়া উচিত। কোন সময় সবাই নির্বিকারী ছিল, স্বয়ং বাবা বোঝাচ্ছেন যে যখন শ্রী লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন সবাই নির্বিকারী ছিল। এত সব যে মনুষ্য আত্মাদেরকে দেখছ তারাই নির্বিকারী হবে, কেননা শরীর বিনাশ হয়ে যাবে, বাকি আত্মারা গিয়ে নিরাকারী দুনিয়াতে থাকে, সেখানে বিকারের তো নামটুকুও নেই। সেখান থেকেই সব আত্মারা আসে এই দুনিয়াতে ভূমিকা পালন করতে। সবার প্রথমে ভারতবাসী আসে। ভারতে সবার প্রথমে লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল আর সব ধর্মের লোকেরা নিরাকারী দুনিয়াতে ছিল। এই সময় সবাই সাকারী দুনিয়াতে রয়েছে। এখন বাচ্চারা তোমাদেরকে বাবা নির্বিকারী বানান, নির্বিকারী দেবী দেবতা বানানোর জন্য। যখন তোমরা দেবী দেবতা হয়ে যাও তখন নিশ্চয়ই তোমাদের জন্য নতুন দুনিয়ার প্রয়োজন, পুরনো দুনিয়ার অবসান হয়ে যাওয়া দরকার। শাস্ত্রে মহাভারতের যুদ্ধ দেখানো হয়েছে, দেখানো হয়েছে যে 5 পাণ্ডব রয়ে যায়, তারপর তারাও পাহাড়ে গিয়ে গলে যায়, কেউই আর বাঁচেনি। আচ্ছা তবে এত আত্মারা কোথায় গেল? আত্মার তো বিনাশ হয় না, তখন বলবে নিরাকারী নির্বিকারী দুনিয়াতে গেছে, বাবা বিকারী দুনিয়ার থেকে নিরাকারী নির্বিকারী দুনিয়াতে নিয়ে যান। তোমরা জানো যে বাবার কাছ থেকে অবশ্যই বর্ষা পাওয়া উচিত, এখন দুঃখ বেড়ে গেছে। এই সময়ে আমাদের সুখ শান্তি দুটোই চাই, ভগবানের কাছে সবাই চায় হে ভগবান আমাদের সুখ দাও শান্তি দাও। প্রতিটি মানুষ পুরুষার্থ ধনের জন্যই করে, টাকা পয়সা আছে তো সুখ আছে। তোমাদেরকে বেহদের বাবা তো অনেক টাকা পয়সা দেন, সত্যযুগে তোমরা কতই না ধনবান ছিলে, হীরে জহরতের মহল ছিল। তোমরা বাচ্চারা জানো যে আমরা বেহদের বাবার থেকে অসীম স্বর্গের বর্ষা নিতে এসেছি। সমগ্র দুনিয়া তো আসবে না, বাবা ভারতেই আসেন। ভারতবাসী এই সময় নরকবাসী, বাবা এরপর স্বর্গবাসী বানান। ভক্তিতে দুঃখের কারণে বাবাকে জন্ম জন্মান্তর ধরে স্মরণ করেছে। হে পরমপিতা পরমাত্মা, হে কল্যাণকারী দুঃখ হরণকারী সুখ প্রদানকারী, তাকে স্মরণ করে যখন তাহলে নিশ্চয়ই তিনি এসে থাকেন। বিনা কারণে স্মরণ করে নাকি? মানুষ মনে করে ভগবান বাবা এসে ভক্তদেরকে ফল দেবেন, সেটা তো সবাইকেই দেবেন তাই না? বাবা তো সকলের। তোমরা জানো যে আমরা সুখধামে যাব, বাকি সবাই শান্তিধামে যাবে। যখন সুখধামে থাকে তখন সুখ শান্তি সমস্ত সৃষ্টিতে বিরাজ করে।
বাবার তো বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে, তাই না? এও গাওয়া হয় তুমি মাতা পিতা, জৈবিক মাতা পিতা থাকা সত্ত্বেও গায় তুমি মাতা পিতা, তোমার কৃপাতেই অগাধ সুখ। লৌকিক মাতা পিতার জন্য তো এইভাবে গায় না, তারাও তো বাচ্চাদেরকে লালন পালন করে, পরিশ্রম করে, যা কিছু সম্পত্তি থাকে দিয়ে দেয়, বিবাহ দেয়। তথাপি অগাধ সুখ পারলৌকিক মাতা পিতাই দেন। এখন তোমরা হলে ঈশ্বরীয় ধর্মের সন্তান, তারা সবাই হলো আসুরী ধর্মের সন্তান। সত্যযুগে কখনোই কেউ ধর্মের সন্তান করে না, সেখানে তো কেবল সুখই সুখ, দুঃখের নামটুকুও নেই। বাবা বলেন, আমি এসেছি একুশ প্রজন্মের জন্য তোমাদেরকে গহন সুখ দিতে। তোমরা জানো বেহদের বাবার কাছ থেকে আমরা স্বর্গের অগাধ সুখ পাচ্ছি, এই দুঃখের সব বন্ধন সমাপ্ত হয়ে যাবে। সত্যযুগে হলো সুখের সম্বন্ধ, কলিযুগে হলো দুঃখের বন্ধন। বাবা সুখের সম্বন্ধে নিয়ে যান, তাকে বলাই হয় দুঃখহর্তা সুখকর্তা। বাবা এসে বাচ্চাদের সেবা করেন। বাবা বলেন, আমি হলাম অবিডিয়েন্ট সার্ভেন্ট, তোমরা আমাকে অর্ধকল্প ধরে স্মরণ করেছ, হে বাবা এসে আমাদেরকে গভীর সুখ দাও, এখন আমি দিতে এসেছি। তখন শ্রীমত অনুসারে চলতে হবে তোমাদের, এই মৃত্যু লোকের সব কিছুর বিনাশ হয়ে যাবে, অমর লোক স্থাপন হতে চলেছে। অমরপুরীতে যাওয়ার জন্য তোমরা অমরনাথ বাবার কাছ থেকে অমর কথা শুনছ, সেখানে তো কেউ মরে না, তারা কেউ বলবে না যে অমুকে মারা গেছে। আত্মা বলে, আমি এই জরা জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন নিচ্ছি, সেটা তো ভালোই, তাই না? সেখানে কোনো অসুখ বিসুখ হয় না, মৃত্যুলোকের নামই নেই। আমি এসেছি তোমাদেরকে অমরপুরীর মালিক বানাতে, সেখানে তোমরা যখন রাজত্ব করবে তখন মৃত্যুলোকের কোনো কিছুই মনে পড়বে না, নিচে নামতে নামতে আমরা কি হব সেটাও মনে থাকে না, নইলে তো সুখই উধাও হয়ে যাবে। এখানে তো তোমাদের সমগ্র চক্র বুদ্ধিতে থাকে, অবশ্যই স্বর্গ ছিল, এখন হলো নরক, তবেই তো বাবাকে আহ্বান করে। তোমরা আত্মারা হলে শান্তিধামের বাসিন্দা, এখানে এসে তোমরা পার্ট প্লে করে থাকো, এখান থেকে তোমরা সংস্কার নিয়ে যাবে পরমধাম গৃহে, তারপর সেখান থেকে এসে নতুন শরীর ধারণ করে রাজত্ব করবে। এখন তোমাদেরকে নিরাকারী, আকারী আর সাকারী দুনিয়ার সমাচার শোনাচ্ছি। সত্যযুগে কি এসব জানতে পারবে নাকি? সেখানে তো কেবল রাজত্ব করবে, ড্রামাকে এখন তোমরা জানো, তোমাদের আত্মা জানে যে সত্যযুগের জন্য আমরা পুরুষার্থ করছি, স্বর্গে যাওয়ার উপযুক্ত অবশ্যই তৈরি হব, নিজেরও কল্যাণ আর অন্যদেরও কল্যাণ করব, তারপর তাদের আশীর্বাদই তোমাদের মাথায় বর্ষিত হতে থাকবে। তোমাদের প্ল্যান দেখো কেমন? এই সময় সকলের নিজের নিজের প্ল্যান রয়েছে, বাবারও প্ল্যান রয়েছে, তারা তো ড্যাম ইত্যাদি বানায়, বিদ্যুতের পেছনেও কোটি কোটি টাকা খরচ করে। বাবা বোঝান, এসব হলো আসুরী প্ল্যান, আমাদের হলো ঈশ্বরীয় প্ল্যান। এখন কাদের প্ল্যান জিতবে? তারা তো নিজেদের মধ্যেই লড়াই করতে লেগে পড়বে, সবার প্ল্যান মাটিতে মিশে যাবে, তারা তো কোনো স্বর্গ স্থাপন করে না, তারা যা কিছু করে দুঃখের জন্য। বাবার তো প্ল্যান হলো স্বর্গ রচনা করবার, নরকবাসী মানুষ নরকে থাকার জন্যই প্ল্যান বানায়, বাবার প্ল্যান স্বর্গ রচনা করবার জন্য চলছে। তাহলে তোমাদের কতখানি খুশি হওয়ার কথা, গায়ও তোমার কৃপায় অগাধ সুখ, সেটা তো পুরুষার্থ করে নিতে হবে, তাই না? বাবা বলেন, যতখানি চাও নিয়ে নাও, বিশ্বের মালিক রাজা রানী হতে চাইলে হও অথবা দাস দাসী হতে চাইলে হও, যতখানি পুরুষার্থ করবে। বাবা কেবল বলেন, এক তো পবিত্র হও আর প্রত্যেককে বাবার পরিচয় দিতে থাকো, আলফকে স্মরণ করো, তাহলে বে বাদশাহী তোমার। বাবাকে স্মরণ করলেই মায়া ভীষণ বিঘ্ন সৃষ্টি করে, বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। বাবা বলেন, যত আমাকে স্মরণ করবে ততই পাপভস্য হবে আর উচ্চ পদও প্রাপ্ত করতে পারবে,
সেই জন্য ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ। বাবাকে লিব্রেটারও বলা হয়। একুশ জন্মের জন্য বাবা তোমাদেরকে দুঃখের থেকে লিব্রেট করেন। ভারতবাসী সুখধামে থাকবে, বাকি সবাই শান্তিধামে থাকবে। নিরাকারী দুনিয়া আর সাকারী দুনিয়ার প্ল্যান দেখানোর সাথে সাথেই বুঝে যাবে। অন্য ধর্মের যারা তারা স্বর্গে আসতে পারবে না, স্বর্গে তো হলোই দেবী দেবতারা। এই ড্রামার নলেজ বাবা ছাড়া আর কেউই দিতে পারেন না। বাচ্চারা আসেই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে। গহন সুখ তো সত্যযুগেই রয়েছে, পরে তো রাবণ রাজ্য হয়ে যায়, তাতে হয় গহন দুঃখ। এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে সত্যিকারের কথা শুনিয়ে অমর লোক যাওয়ার যোগ্য বানান। এখন তোমরা এমন কর্ম করো, তবেই তো একুশ জন্মের জন্য ধনবান হয়ে যাও। বলাও হয় ধনবান ভব, পুত্রবান ভব। সেখানে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান অবশ্যই হবে। আয়ুষ্মান ভব, তোমাদের আয়ুও ১৫০ বছর হবে। অকালে মৃত্যু কখনোই হয় না, এ কথা বাবাই বোঝান। তোমরা অর্ধকল্প আমাকে ডেকে এসেছ, সন্ন্যাসীরা এই রকম বলবে নাকি? তারা কি করে জানবে? বাবা বসে কত ভালোবাসার সাথে বোঝান। বাচ্চারা, এই এক জন্ম যদি পবিত্র হবে, তবে একুশ জন্ম পবিত্র দুনিয়ার মালিক হবে। পবিত্রতাতেই সুখ রয়েছে। তোমরা পবিত্র দেবী দেবতা ধর্মের ছিলে, এখন অপবিত্র হয়ে দুঃখের মধ্যে পড়েছ। স্বর্গে নির্বিকারী ছিলে, এখন বিকারী হওয়ায় নরকে দুঃখী হয়ে গেছ। বাবা তো পুরুষার্থ করাবেন, তাই না? স্বর্গে মহারাজা মহারানী হও। তোমাদের বাবা মাম্মাও তো হচ্ছেন, তাই না? তাহলে তোমরাও পুরুষার্থ করো, এতে হতাশ হওয়ার কিছু নেই। বাবা তো কাউকেই পায়ে পড়তে দেন না। বাবা বোঝান, আমি তোমাদেরকে সোনা হীরের মহল দিয়েছিলাম, স্বর্গের মালিক বানিয়েছিলাম, তারপর অর্ধকল্প ভক্তি মার্গে মাথা ঠুকে গেছ, টাকা পয়সাও দিয়ে এসেছ। সেই সব সোনা হীরের মহল কোথায় গেল? তোমরা স্বর্গ থেকে নামতে নামতে নরকে এসে পড়েছ। এখন তোমাদেরকে এরপর আবার স্বর্গে নিয়ে যাই, তোমাদেরকে কোনো কষ্ট দিই না, কেবল আমাকে স্মরণ করো আর পবিত্র হও। টাকা পয়সা দিতে না পারলেও ক্ষতি নেই, খাও দাও, পড়াশোনা করো, রিফ্রেশ হয়ে এখান থেকে যাও। বাবা তো কেবল পড়ান, পড়াশোনার পয়সা বাবা নেন না। বাচ্চারা বলে, বাবা আমরা তো দেবই, নইলে ওখানে আমরা মহল ইত্যাদি পাব কী করে? ভক্তি মার্গেও তোমরা ঈশ্বরার্থে গরিবদেরকে দান করেছ, ফলও ঈশ্বরই দেবেন। গরিবরা তো দেবে না, কিন্তু সেটা প্রাপ্ত হয় এক জন্মের জন্য। এখন তো বাবা তুমি ডাইরেক্ট এসেছো, আমরা এই সামান্য অর্থ করে দিচ্ছি, তুমি আমাদেরকে একুশ জন্মের জন্য স্বর্গ দাও। বাবা সবাইকে সমৃদ্ধশালী বানিয়ে দেন। তোমরা টাকা পয়সা দিলে তোমাদের থাকার জন্যই বাড়ি ঘর বানাই, না হলে এসব কিভাবে তৈরি হবে? বাচ্চারাই তো এইসব বাড়িঘর বানাচ্ছে, তাই না? শিব বাবা বলেন, আমি তো এতে থাকব না। শিব বাবা তো হলেন নিরাকার দাতা, তোমরা দিয়ে থাকো, তোমাদেরকে একুশ জন্মের ফল দিয়ে থাকি। আমি তো তোমাদের স্বর্গে আসব না, আমাকে নরকে আসতে হয় তোমাদেরকে নরক থেকে বের করার জন্য। তোমাদের গুরুরা তো আরও চোরাবালিতে ছেড়ে দেয়, তারা কোনো সদ্গতি প্রদান করেন না। এখন বাবা এসেছেন পবিত্র দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য, তখন আর এই বাবাকে স্মরণ করে না। বাবা বলেন, কোনো টাকা পয়সাও দিও না, কেবল আমাকে স্মরণ করো, তাহলে পাপ নাশ হবে আর আমার কাছে চলে আসবে। এই বাড়িঘর সব বাচ্চারা তোমাদের জন্যই বানানো হয়েছে, এখানে এক মুষ্টি খুদের গায়ন আছে না? গরিবরা তাদের সাহস অনুসারে যতটুকু দেয় ততটা তাদেরও প্রাপ্ত হয়, যতখানি বড় লোকের পদ ততখানি গরিবের, উভয়েরই এক হয়ে যায়। গরিবের কাছে আছেই ১০০ টাকা, তার থেকে ১ টাকা দেওয়া আর বড় লোকের অনেক আছে তার থেকে ১০০ টাকা দেওয়া, দুয়েরই ফল একই হবে। সেই জন্য বাবাকে দীননাথ বলা হয়। সব থেকে গরিব হলো ভারত, তাদেরকেই আমি এসে সমৃদ্ধশালী বানাই।
গরিবকেই তো দান করা হয়, তাই না? কতখানি ক্লিয়ার করে বাবা বোঝান। বাচ্চারা এখন মৃত্যু সম্মুখে উপস্থিত, এখন তাড়াতাড়ি করো, স্মরণকে তীব্র করো। মোস্ট সুইট বাবাকে যত স্মরণ করবে ততই বর্ষা প্রাপ্ত হবে, তোমরা অনেক ধনবান হবে। বাবা তোমাদেরকে এমন বলেন না যে মাথা নত করে প্রণাম করো, মেলা বা আখড়ায় যাও, না, ঘরে বসেই বাবা আর বর্ষাকে স্মরণ করো, ব্যাস। বাবা হলেন বিন্দু, তাকে পরমপিতা পরমাত্মা বলা হয়, সুপ্রিম সোল হলেন সকলের থেকে উচ্চ থেকে উচ্চ। বাবা বলেন, আমি হলাম বিন্দু, তোমরাও হলে বিন্দু, কেবল ভক্তি মার্গের জন্য আমার বড় রূপ বানিয়ে রেখেছে, না হলে পূজা কিভাবে করবে? তাকে বলাও হয় শিব বাবা। কারা বলেছে? এখন তোমরা বলো যে শিব বাবা আমাদেরকে বর্ষা দিচ্ছেন, আশ্চর্যের বিষয় না? 84 চক্র আবর্তিত হতে থাকে, অনেকবার তোমরা বর্ষা নিয়েছিলে আর নিতেও থাকবে, কত সুন্দরভাবে বাবা বসে বোঝাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার এক, মৃত্যু সামনে উপস্থিত, সেই জন্য এখন স্মরণকে তীব্র করো। সত্যযুগী দুনিয়াতে উচ্চ পদ পাওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। দুই, নিজের আর অন্যদের কল্যাণ করে আশীর্বাদ নিতে হবে। পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, নবজীবনের স্মৃতির দ্বারা কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় প্রাপ্তকারী মর্জিবা ভব। বিস্তার, যে বাচ্চারা সম্পূর্ণ মর্জিবা হয়ে গেছে তাদের কর্মেন্দ্রিয়ের আকর্ষণী থাকতে পারে না। মর্জিবা হয়েছ অর্থাৎ সব তরফ থেকে মরে গেছ, পুরনো আয়ু সমাপ্ত হয়েছে। যখন নতুন জন্ম হয়েছে তো নতুন জন্ম নতুন জীবনে কর্মেন্দ্রিয়ের বশ কি করে হতে পারবে? ব্রহ্মাকুমার কুমারী নবজীবনে কর্মেন্দ্রিয়ের বশ হওয়া কি জিনিস এই নলেজেরও তারা ঊর্ধ্বে। শূদ্রভাবের এতটুকুও শ্বাস অর্থাৎ সংস্কার যেন কোথাও আটকে না থাকে। স্লোগান, অমৃতবেলায় অন্তরে পরমাত্ম স্নেহকে সমাহিত করে নাও, আর কোনো স্নেহ আকর্ষণ করতে পারবে না। অমৃতবেলায় অন্তরে পরমাত্ম স্নেহকে সমাহিত করে নাও, আর কোনো স্নেহ আকর্ষিত করতে পারবে না। আচ্ছা, আজকের সমান হলো আমি তখ্তনাশিন পবিত্র আত্মা। ওম শান্তি। বিশেষ সূচনা, এখন থেকে বাংলা মুরুলি শোনার জন্য একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, যেখানে শুধুমাত্র বাংলা মুরুলি ও অন্যান্য বাংলা প্রোগ্রামই থাকবে। বর্তমানে বিকে আগরতলা চ্যানেলে প্রোগ্রাম বেশি থাকায় অনেকের বাংলা মুরুলি পেতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন, তাই আমাদের এই নতুন চ্যানেলটি খোলার আয়োজন। কমেন্ট বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া হলো, সেখানে ক্লিক করলে বিকে বাংলা সেবা এই চ্যানেলে এসে যাবেন, আর সাবস্ক্রাইব করে নিলে আপনাদের পক্ষে মুরুলি ও অন্যান্য প্রোগ্রাম পেতে সুবিধা হবে। এছাড়া এই চ্যানেলে কেউ অংশগ্রহণ করতে চাইলে এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারেন, যা গ্রহণীয় হবে। সবাইকে ধন্যবাদ। ওম শান্তি।